নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 14 জুন 2022, আগামীকাল আবার জগন্নাথদেবের সানযাত্রা এবং বট সাবিত্রীর ব্রতও কিন্তু আছে। অর্থাৎ আগামীকাল দিনটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশিগুলোর নাম আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। এবং আগামীকাল যে রাশিগুলোর মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশিগুলোর মানে রাশিভিত্তিক শুভ সময়, অর্থাৎ আপনার যদি রাশি হয় যে রাশি সেই অনুযায়ী শুভ সময় এবং সেই অনুযায়ী টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব। তবে একটি কথা আমি বলি, আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, আগামীকাল দিনটি শুভ যোগ কিন্তু থাকছে, যোগটিও কিন্তু দুর্দান্ত যোগ, শুভ যোগ এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এই আগামীকাল শুভযোগে যে পাঁচ রাশির আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নিয়ে আমি এই বিষয়ে আলোচনা করব। আবারও বলছি, ভিডিওটির সম্পূর্ণ আলোচনা শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনে এবং টার্গেট নাম্বার শুনে বেরাবেন না। টার্গেট নাম্বারটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় কনের গুণে। কালকের যোগটি কিন্তু খুব দুর্দান্ত যোগ আছে, শুভ যোগ, এবং তিথিক্ষণটাও কালকের দিনটা খুব দুর্দান্ত তিথিক্ষণ আছে। ভাগ্যের অনুরূপ আপনারা কিন্তু আগামীকাল রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তি আগামীকাল কিন্তু হবে। কত টাকা হবে সেটা নির্ভর করবে আপনার ভাগ্যভাবের উপর, আপনার পঞ্চম ভাবের উপর, আপনার একাদশ ভাবের উপর। এই ভাবগুলো যদি আপনার স্ট্রং থাকে এবং রাহু গ্রহ যদি আপনার পীড়িত না হয়, তাহলে আপনি কিন্তু আগামীকাল মহাপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। আমি এই জন্য বারবার বলছি, রাহুকে স্ট্রং করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচটা কি বলুন তো, এই কলিযুগে হঠাৎ অর্থের প্রাপ্তির যেটা কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য রাহুকে যদি আপনি স্ট্রং করতে পারেন, বিশেষভাবে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবেই, হতে বাধ্য। তো যে রাশিগুলোর আমি কথা বলবো, রাহু কবচ অবশ্যই পরিধান করুন। রাহু কবচ যাতে একটুর জন্য হচ্ছে না, দেখুন এই ভিডিওটি গরিব থেকে আগামীকাল কারা ধনী হতে চলেছে, আপনিও আগামীকাল হতে পারেন যদি আপনার ভাগ্য সাথ দেয়। অনেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, হস্তরেখা বিচার করান। এবং যারা রাহু কবচ নেবেন বলছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, কী করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে নিজস্ব জন্ম পত্রিকাটা একবার দেখান, আপনার হচ্ছে না বলে আর কারো হবে না এটা নয়। কিন্তু অর্থ যে রাশিগুলো কথা বলছি, কম বেশি অর্থ কিন্তু এই রাশিগুলো পেতে কিন্তু চলেছে। শুরু করা যাক আলোচনা, পাঁচ রাশির ভাগ্য এবং শুভ সময় টার্গেট নাম্বার। নাম্বার ওয়ান, আপনার যে রাশির কথাই বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে নাম্বার সেটি হচ্ছে, আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 8। আপনাদের আগামীকালের যে নাম্বারটা সেটা হচ্ছে 8। এবং আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে সকাল 11:12 থেকে 1:06 পর্যন্ত, মেষ রাশির ক্ষেত্রে এটা।
অনলি ফর মেন্স রাশি যদি হন আপনাদেরই টার্গেট নাম্বার 8, এবং সময়টি বিশেষভাবে ইম্পর্টেন্ট রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নিজস্ব জন্মপত্রিকা দেখান, ইম্পসিবল বলে কোনো নেই, আপনার জন্মছকে যোগ আছে কি না সেটা আগে দেখুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 1, কুম্ভ রাশির ক্ষেত্রে 5 এবং 1 আপনাদের টার্গেট নাম্বার, এবং আপনাদের শুভ সময় সকাল 8:28 থেকে 10:34 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সময় কুম্ভ রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 2, এবং এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম 4 নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 8, শুভ সময় 9:56 থেকে 11:22 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো 5 নম্বর রাশি, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4 আপনাদের টার্গেট নাম্বার, এবং শুভ সময় সকাল 9:34 থেকে 11:12 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ, অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি যে রাশিগুলোর কথা বললাম সে রাশিগুলো প্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আগামীকাল যে রাশিগুলো প্রাপ্তি ঘটতে চলেছে, এবং প্রত্যেকে জয় বজরংবলীর জয়, জয় বজরংবলীর জয়, জয় বজরংবলী, নমস্কার।